হাই বন্ধুরা, ওয়েলকাম টু সময়াখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আমি ব্লগটা রান্নাঘর থেকে আজকে শুরু করছি, তাই আমার ছেলে এসে এরকম হাই করে গেল, ও হলো এখান দিয়ে যাচ্ছিল। আমি হলো রান্না করতে করতে চিন্তা করলাম যে আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করে দিই, কারণ আমাদের সকালটা রান্নাঘর থেকেই শুরু হয়। আর আজকে একটা বৃষ্টি স্নাত দিন, যার জন্য বাইরের ওয়েদারটা আমি একটু পরে দেখাবো। তো আজকে আমার রান্নাবান্না এখানেই সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, দেখাচ্ছি আপনাদের। তারপরে চলেন গিয়ে আমরা আমাদের নতুন কিছু ফুল গাছের কালেকশন আর বাইরের পরিবেশটা দেখে আসি। এই হচ্ছে চুলায় মূলা শাক, এখন মূলা শাকটা বন্ধ করে দেব। এটা হচ্ছে অতীব টেস্টি একটি খাবার, সেটা হচ্ছে কচুর ডগা দিয়ে ইলিশ মাছের টুকরা আছে, মাথা আছে, সবই আছে। আমি টুকরাও দিয়েছি মাথা লেজ, বিশেষ করে মাথা লেজের তরকারি। নিজের গাছের কচুর ডগা কেটে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না তরকারি, সেই স্বাদ। তবে কচুর ডগাটা আমি কাটতে পারি না, আমার অনেক সময় লাগে, আমার সাহায্যকারী মেয়েটা কেটে দিলে এই মজার তরকারিটা খাওয়া যায়, না হলে খাওয়া যায় না। অসম্ভব মজার এই কচুর ডগার চচ্চড়ি কে কে খেতে ভালোবাসেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। এই হচ্ছে কই মাছ দিয়ে কাঁচা কলা আলু দিয়ে তরকারি। এটা হচ্ছে লাউ ভাজি, এটা আমি করি নাই অবশ্য, সকালবেলা একজন সাহায্যকারী আমাকে লাউ ভাজি করে দিয়েছে, কারণ আজকে ভেবেছিলাম আমি একটা কাজে বাইরে যাব, কিন্তু বৃষ্টি দেখে আমি যাইনি। আমি একটা কাজ নিয়ে খুব দৌড়াদৌড়ি করছি, পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তো আজকে গেলাম না, গতকালকে রোদ ছিল, তখন এই যে সকালবেলা দা বঠিতে ধার দিয়েছিলাম, আসুন সেই ঘটনাগুলো একটু দেখে নিই। এটা তো ওই আগুন না, পুড়বে না, এটা লোহায় আর লোহায় ঘষা লাগে। এই আগেকার দিনের মানুষ কেমনে আগুন জ্বালাইতো জানো, তখন তো ম্যাচ কাঠি, তারপরে এই যে ইয়ে কী কয় এটার নাম, হ্যাঁ লাইটার, এগুলা ছিল না, পাথর, দুইটা পাথর ঘষতো, সেই পাথর ঘষা 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 আগুন জ্বালাইতো জানো। এই যে এইটা যেমন দুইটা লোহা ঘষা আগুন বের হয়, এই যে একটা লোহা, ওই যে একটা লোহা, সেরকম দুইটা পাথর ঘষা আগুন দিত, কি করত, হ্যাঁ বেশি আগুন বের হচ্ছে না, ইয়ে স্বপ্ন বেশি আগুন এবার। শেষ ভালো মতো দাঁত দিচ্ছেন, আবার কতদিন পরে দেওয়া লাগবে? এই যে আমাদের নতুন ওস্তাদ বসে গেছে ধার দিতে, আপনি কি ধার দেবেন, চাকু না বটি, বলো কি ধার দিতে চাও? বাঁশ ধার দেবে, দারুন তো, বাঁশ ধার দেবে, ও ও বটি ধার দেবে না, দাঁড়া তুই ধার দিবি না, একটা বটি জাস্ট ধরবি, হ্যাঁ দারুন একটা ছবিও তো করা যাবে ভিডিও, একটা না রাখলে হয়, কিন্তু এটা তো লাল কালার না, এই এইটা কি লাল করে দিচ্ছো? এটা তো লালই মনে হচ্ছে, জানি ও ওইটাই তো আমি আসল চাই, লালটা তাহলে এইটা আছে আমাদের,
আরে এইটা বাদ দাও, এটা নাও, এটা নাও, এগুলো তো পরেও নেওয়া যাবে। এই যে বড় বড় আপনাদের কিছু ফুল গাছ দেখাবো, চলেন আমার নতুন কালেকশন। এই হচ্ছে সেই দিন আমি পরিষ্কার করিয়েছি যে কিছু গাছ, দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কার্নিশে রেখেছি, দেখাচ্ছি। গোলাপি জবাটা ওইখানে দিয়ে দিয়েছি, তারপরে আসছে হচ্ছে নয়নতারাটা, মৌচন্দ্রা গাছটা রেখেছি তারপরে, আর এখানে আমি কিছু প্রতিস্থাপন করেছিলাম নয়নতারা, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি। এটা হচ্ছে গোলাপি পিঙ্কিশ, পিঙ্কিশ নয়নতারা, ওইটা একটা পিঙ্কিশ একটু বেগুনি ভাব। আর এটা হচ্ছে ওই যে আমাদের পত্তুলিকার মতো যে ফুলটা ফোটে, এটা অনেক বড় বড় হয়ে আগোছালো হয়ে গিয়েছিল, এটা নতুন করে তুলে দিয়েছি, কয়েকদিন পরে দেখবেন কি চমৎকারভাবে এটা ধারণ করেছে, ফুলে ফুলে ভরে যাবে। এই গাছটা আগে আপনাদের দেখিয়েছিলাম, সেই গাছটাই প্রতিস্থাপন করলাম, মাটি চেঞ্জ করলাম যেন বেশি ফুল পাওয়া যায়। আর এদিকে দেখাচ্ছি এই যে গাছটা, এই গাছটার পাশ থেকে কিছু গাছ তুলে এনে আমি এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, কয়েকদিন পরে ঝাপটি এটা ফুটবে। আর এই গাছটা এই যে এই গাছটার থেকে ভেঙে ভেঙে বেশ কয়েক জায়গায় লাগিয়েছি, আর এই জায়গাটা বেশ কয়েকটা লাগিয়েছি, আর এই যে একটা নয়নতারা দেখতে পাচ্ছেন। আর এই গাছগুলো হচ্ছে আমার ঘরে রাখার গাছ, এই যে আমার যে আইচার কালেকশনটা দেখেন আপনারা, সেই আইচার মধ্যে এই গাছগুলো আসলে মূলত আমি তুলে তুলে নিয়ে ওখানে দিয়ে দিই। এই যে একটা, ওই যে একটা, এই যে কয়েকটা, এগুলো আর একটা পিঙ্কিশ নয়নতারা, এটা জল জমেছে এখন ফেলে দেবো। এটা স্নেক প্ল্যান্ট, এটা আর একটা স্নেক প্ল্যান্ট, এখানে হচ্ছে হলুদ টাইম ফুল, পত্তুলিকাও বলে, এটা পত্তুলিকা জাত, বাট এত সুন্দর এই কালেকশনটা এখনও অ্যাভেলেবেল হয়নি, এই কালেকশনটা খুবই সুন্দর। আর এই রঙ্গন গাছটা এত যে চমৎকার ফুল ফুটেছিল, এখন তো ফুলগুলো ঝরে গিয়েছে, এগুলো কেটে কেটে আমি এখন অন্যভাবে ই করবো, লাগাবো। এই যখন কোনো গাছে এইভাবে ভরে ফুল ফোটে তখন মনের মধ্যে যে কি আনন্দ লাগে, ঘুম থেকে উঠে এগুলো দেখতেই মজা লাগে। আর একটা স্নেক প্ল্যান্ট, ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, আর এই যে নাকচাপা ফুল গাছটা দেখেন কি দারুণ হয়েছে, নাকচাপা ফুলটা দারুণ, নাকচাপা নাকচাপা ফুল গাছটা আমাকে একদম পাগল করে দিয়েছে, দারুণ সুন্দর তাই না। আজকে ভালোই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে তো ঘুরি ঘুরি বৃষ্টি ছিল দেখেছেন। আর পেয়ারাগুলো দেখেন পাকা পাকা একদম ভালোই হয়েছে, কিন্তু পারা যাচ্ছে না, কিনে খাচ্ছি পেয়ারা কিন্তু পেরে খেতে পারছি না। এই দেখেন আমাদের বারান্দার ভিউ, এই যে সিঁড়ি দেখেন দিয়ে এরকম জল হয়ে গিয়েছে, আর এই তো পেয়ারা, পেয়ারা 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 তো আর খাওয়া যাচ্ছে না, এই ডালটা টান দিলে কয়টা পেয়ারা পাড়তে পারতাম। দেখি বৃষ্টি ভালো হলে কোটা দিয়ে পারবো না, প্রদীপ কাকা কাকি দুজনের বয়স হয়ে গেছে তো কাকিরাও পাড়তে পারে না। আর এই যে নয়নতারা, এখানে আমি আজকে লাগিয়েছি ওই যে বেগুনিটা, ব্ল্যাকবেরি নয়নতারা আর পিঙ্কিশ নয়নতারা, এই নয়নতারাটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি দেখেছেন অনেক দামি, এটা ফুটলে এত সুন্দর লাগবে তাই না বলেন তো বন্ধুরা। আমি কেবল স্নান করে উঠলাম, এই যে নয়নতারা, এই যে গাছ, ওর বাবা এখন অফিস থেকে আসে নাই তাই অপেক্ষা করছি, এখন একটু শোবো, আমি ভালো লাগে না লোকটা অফিস থেকে না আসলে শুয়ে থাকতে। আমি কেবল স্নান করে উঠলাম, এই যে নয়নতারা, এই যে গাছ, ওর বাবা এখন অফিস থেকে আসে নাই তাই অপেক্ষা করছি, এখন একটু শোবো, আমি
ভালো লাগে না লোকটা অফিস থেকে না আসলে শুয়ে থাকতে। প্রচুর বৃষ্টি মাথায় নিয়ে অত্তবর অটোটা এসে আমাদের সিঁড়ির নিচে থামলো, কিন্তু আমার বর অটো থেকে নামার সাহস পাচ্ছে না। এদিকে বৃষ্টিরও থামার কোনো লক্ষণ দেখছি না। শেষে এই যে বড় ছাতিটা দিয়ে অটো ড্রাইভার দিয়ে চেষ্টা করলাম যে দেখি কোনোভাবে উপরে আনা যায় কি না। পায়ের সেই ক্ষতস্থানে এখনও পানি লাগাচ্ছি না, যার জন্য প্রথমে ওই ড্রাইভারকে দিয়ে গামছা পাঠিয়ে দিলাম, আর সেটা হচ্ছে পায়ের উপরে আলতো করে বেঁধে নিল, দেন সে সিঁড়ি পার হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, বিদায়ের ঘন্টা বেজে গেল, আমার বর সিঁড়ি দিয়ে উঠতে থাকুক আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা আমার জন্য, আমার বরের জন্য, আমার ছেলেমেয়েদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন বাবুর বাবার নিচে থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা করতে পারি, আর ঈশ্বর যেন আমাদের সাহায্য করতে পারে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সোমা এখন ভ্লগারের সাথে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করেন। টাটা, বাই বাই। নরম করে দেন, হ্যাঁ ব্যাস, থাক, দেখতে সুন্দর লাগে। কাঠগোলাপের মতো না দেখতে একদম।